কমছে উত্তরে হাওয়ার দাপট, নেই জাকে শীত। তবে কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর, কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া, জানবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য। বছরের শুরু থেকে শীতের ঝোড়ো ইনিংসে কাবু এরাজ্যের মানুষ, শহর কলকাতার পারদ নেমেছে হু হু করে। কিন্তু কেমন কাটবে মকর সংক্রান্তি? আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে মকরে হাড় কাঁপানো ঠান্ডা পাবে না রাজ্যবাসী, বৃষ্টির কোনো সম্ভাবনাও নেই। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.7 ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার অবশ্য আরও কিছুটা পারদপত্তন ঘটেছে, সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে গিয়েছে 12.4 ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি কম। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিন কলকাতার আকাশ পরিষ্কার থাকবে, সকালে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘমুক্ত পরিষ্কার আকাশের দেখা মিলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আজ থেকেই রাতের তাপমাত্রা বাড়তে শুরু করবে, কমবে শীতের আমেজ। তবে আগামী 24 থেকে 48 ঘন্টায় উত্তরবঙ্গে ঘন কুয়াশার দাপট থাকবে। শুক্রবার অর্থাৎ 13 জানুয়ারি থেকে সিকিমে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পরবর্তী কয়েকদিন তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে। দার্জিলিং এবং কালিম্পংয়ে 14 জানুয়ারি শনিবার এবং 15 জানুয়ারি রবিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 3 দিন অর্থাৎ শনিবার পর্যন্ত 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গ বা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। কিন্তু আগামী সোমবার বা তারপর থেকে ফের পারদ নামতে শুরু করবে, বইবে উত্তর ও উত্তর পশ্চিম থেকে আসা শীতল হাওয়া। ফলে আগামী সপ্তাহ থেকে আরও একটা দাপুটে ইনিংস শুরু করবে শীত।